পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শেষে কি হলো? মানে তুই তো ফোনে কিছু ভেঙে বললিও না। বেল গ্রান্ট হলো? আমাদের উকিল অনেক লড়াই করলো কোর্টে, কিন্তু শেষ রক্ষা হলো না। কোর্ট জেল কাস্টডি দিয়েছে। ওই ওখানে সামান্য কিছু বেটার ফ্যাসিলিটিস পাবে, ব্যাস। আবার আবেদন করা হবে জামিনের। মামা দাদু বলেছেন গুরুজি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। বাহ, বিনা দোষে ছেলেটা জেল খাটবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এ কি কাণ্ড আদিত্য! আহির, মল্লার কি বললো? খুব ভেঙে পড়েছে না আমার ছেলেটা। কাকিমা, এই সমস্ত প্রশ্ন এখন আর কেন করছো? তবে মামা দাদু বলেছেন মল্লারকে যত তাড়াতাড়ি সম্ভব জামিনটা করিয়ে দেবে। আদিত্য দা, তুমি একবার মামা বাবুর সাথে কথা বলে দেখো না, কেসটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটাও তো বোঝা দরকার একটু, বলো। হঠাৎ করে বিন্দির মৃতদেহ আবিষ্কার হলো কেমন, তাই না? আরো কপালে আছে কে জানে। রঞ্জা, এবার তোমাকে শক্ত হতেই হবে। আমার তো তোমাকে দেখে ভয় লাগছে। তুমি যদি এতটা দুর্বল হয়ে পড়ো তাহলে মল্লারের অবস্থা তো আরো খারাপ হবে, এটা বুঝতে পারছো তুমি? বাবা, আমি শুধু একটা কথা ভাবছি যে পুরো ঘটনাটা কে সাজালো। মানে বিন্দি তো মারা গেছে, ও ডেড বডি পাওয়া গেছে। আমি আগে অব্দি ভাবছিলাম যে হয়তো পুরো ঘটনাটা বিন্দি সাজিয়েছে, কিন্তু এখন তো বিন্দি নেই। তাহলে খুনটা কে করলো? Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।